ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস চলতি মাসে এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে সব শেষ ম্যাচে করেছিলেন সেঞ্চুরি জাতীয় লিগে নেমে খেলেছেন অপরাজিত দুইশো বিশ রানের ইনিংস পরের ম্যাচে করেছেন ফিফটি ধারাবাহিক এমন পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলে আইসিসি নিষেধাজ্ঞার কারণে শেষ মুহূর্তে ভারত সফর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান তার পরিবর্তে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিবেন মমিনুল হক মঙ্গলবার বিসিবির ঘোষিত ষোলো সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন সৌম্য সরকার ও আহমেদ ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে যারা আছেন তারা হলেন সদমান ইসলাম অনিক ইমরুল কায়েজ সাইফ হাসান মমিনুল হক লিটন কুমার দাস মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদবেক হুসেন মোহাম্মদ মিঠুন মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান মোস্তাফিজুর রহমান আলামিন হোসেন আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন এভাবেই ভারতের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দাঁড় করিয়েছে বিসিবি